السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، باب قول الله تعالى: ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের বিধান মেনে চলা সম্পর্কে, অর্থাৎ মানুষের তৈরি করা বিধান আইন কানুন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মেনে নেওয়া বা তার বাস্তবায়ন করা, তা দিয়ে বিচার করা, তা দিয়ে দেশ পরিচালনা করা, তা দিয়ে কোনো সালিসের মীমাংসা করা ইত্যাদির হুকুম সম্পর্কে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। কেন, এটি অমুসলিম দেশের কথা বলবো না, তারা তো অমুসলিম। সুতরাং তাদের যেখানে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহর সাথেই তারা কুফরি করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাতের সাথে কুফরি করেছে, যেখানে আল কোরআনুল করিমকে আল্লাহ নাজিল কৃত কিতাব বলে তারা বিশ্বাসই করে না, তারা পরকালে বিশ্বাসই করে না, সুতরাং সেখান থেকে শেষ কাফেরদের ব্যাপারটি। কিন্তু মুসিবত হচ্ছে ওই মুসলিমদের ক্ষেত্রে যারা দাবি করে যে তারা কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালেমা গো মুসলমান, কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে, যারা মনে করে পরকালে বিশ্বাসী, যারা মনে করে যে ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, যারা মনে করে যে আমরা কিতাবের প্রতি বিশ্বাসী, কোরআনের প্রতি বিশ্বাসী, যারা মনে করে যে আমরা নামাজে বিশ্বাসী, কিন্তু তারা মহান আল্লাহ রাব্বুল আলমিনের নাজলকৃত বিধান দিয়ে ফয়সালা না করে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে। মানুষরা নিজেরাই সংবিধান তৈরি করে, এক শ্রেণীর লোকেরা সংবিধান তৈরি করে, আর এক শ্রেণীর লোকেরা সংবিধানের বাস্তবায়ন করে, আর এক শ্রেণীর লোকেরা সেই সংবিধানকে মেনে নেয়। সমাজে এই তিন শ্রেণীর লোক আছে না, এক শ্রেণীর লোক যারা আইন কানুন নিজেরা তৈরি করছে, সংবিধান রচনা করছে, আর এক শ্রেণীর লোকেরা যারা আগের সংবিধান যা আছে তা নিয়ে তারা পার্লামেন্টে পৌঁছার পরে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বিচার করছে, অথবা আদালতের জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে তারা আগের যে সংবিধানগুলি তৈরি করা আছে, আইন কানুন তৈরি করা হয়েছে মানুষের, কোরআনের নয় আল্লাহ নাজিল কৃত নয়, সেগুলির কি করছে, সেগুলি দিয়ে তারা ফয়সালা করছে। যারা দেশের পার্লামেন্টের সদস্য অথবা যারা কোর্টের আদালতের ব্যারিস্টার জজ উকিল, এবং তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা জনসাধারণ, সেসব কোর্টে যাচ্ছে, সে দেশে বসবাস করছে, আর সে দেশের সংবিধানকে, সে দেশের বিচার আদালতকে শির নত করে মেনে নিচ্ছে। বুঝতে পারছেন তো না, বর্তমান পরিস্থিতি তাই নয় কি? হ্যাঁ, নিজের দেশের প্রেক্ষাপটে দেখুন, সারা মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে দেখুন। একটি এই সৌদি আরবকে বাদ দিয়ে যেখানে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন পতাকাতেও রয়েছে, তেমন তাদের আকিদাতেও রয়েছে, তেমন তাদের আদালতেও রয়েছে, তেমন তাদের রাষ্ট্র পরিচালনাতেও রয়েছে। তাদের সংবিধান হচ্ছে আল কোরআনুল করিম, যে আল্লাহ নাযিলকৃত বিধান। পক্ষান্তরে মুসলিম বিশ্বের সবচাইতে বড় মুসিবত হচ্ছে আজকে যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও, তারা নামাজের বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তারা পরকালে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও, জানি অন্তরের কথা কিন্তু আমরা বাধ্যই তাই বলবো, তারা যখন জাতিতে মুসলমান তখন তারা এসবে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পশ্চিমা বিধান, কাফের দেশের বিধান বা রাশিয়ার কমিউনিজমের বিধান বা চীনের তৈরি করা বিধান, জাপানের তৈরি করা বিধান, এক কথায় কাফেরদের তৈরি করা সংবিধান নিয়ে এসে কাফেরদের তৈরি করা মানবরচিত আইনকে তারা কি করে, বাস্তবায়িত করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আদালত পরিচালনার ক্ষেত্রে, আদালতের বিচার করার ক্ষেত্রে। এর সাথে আরো লাগিয়ে নেন, যদি এই পর্যায়ে নাও হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাও হয় বা আদালতের পর্যায়ে না হয়, কিন্তু আছেই তার চাইতে ছোট ধরনের গ্রাম্য আমাদের দেশের বিচার সালিস, দেখেছেন গ্রাম্য বিচার সালিস, গ্রাম্য বিচার সালিস গুলিতেও অধিকাংশ ক্ষেত্রে মানুষের মন গড়া কি আইন কানুন দিয়ে মীমাংসা করা হয়, যাকে সামাজিক বিচার বলে। কি বলে? এটি হচ্ছে সামাজিক বিচার বা সালিস, যেখানে যেসব দেশে মুসলিম অমুসলিম বাস করে সেখানে বিচার সালিসে কাফেরকেও ডাকা হয়, মুসলিমকেও ডাকা হয়। বিচারে যারা মীমাংসা করার জন্য, যারা বৈঠক করার জন্য যায়, গোপনে বৈঠক করে না, যে আমরা এই মীমাংসা সম্পর্কে চিন্তা করে আছে, তাতে যদি তিনজন মুসলমান থাকে বা দুজন মুসলমান, তো তিনজন কাফের দুজন কাফের আছে, এবং এইসব মীমাংসায় সব কিছু দিয়ে ফয়সালা করা হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। বাড়িয়ে কথা বলছি, কোনো বিচার সালিসে থেকেছেন? থেকেছেন না? বিচার সালিসে তাই হয়,
আজকে থেকে প্রায় অনেকদিন আগের কথা বলছি, হয়তো সেটা ছিল 86-87, 87-এর দিকে। একটি সালিস ছিল জেনার সালিস, তো যারা দুর্বল পক্ষ তারা বিরাট মাদ্রাসা, সেখানে সেখানকার আমি শিক্ষক ছিলাম 87। তো বেশ কিছু শিক্ষককে তার মধ্যে আমি গেলাম, যে আলেমরা গেলে কমপক্ষে কোরআন এবং হাদিসের কথা যখন বলবে তো আমাদের জুলম হবে না, দুর্বল পক্ষ থাকলো, জেনার ব্যাপারটা ছিল। সেখানে যাওয়ার পরে গ্রামের মন্ডল, মন্ডল মাতাব্বু যাদেরকে বলা হয়, আছে না মন্ডলি, ওই ইংরেজদের যুগের মন্ডলি, সর্দার আর চেয়ারম্যান মেম্বার যেগুলি, এরা এদের মধ্যে কিছু ফেরাউন বলে উঠল যে আমরা সামাজিক বিচার করব, সামাজিক সালিশ করব, যেখানে আলেম আমাদেরকে নিয়ে এসে বিরক্ত করে লাগবে। দেখছেন কত সম্মান আলেমদের, কত রাতে আমরা বিচার সারবো না সারবো, এই আলেমদেরকে বসে রেখে, হুজুরদেরকে বসে রেখে কষ্ট দিয়ে লাভ কি? বুঝতে পারছেন? হ্যাঁ, কি ফেরাউনি, মানে আলেমদের বিচার দিয়ে হবে না কাজ, কোরআন এবং হাদিসের বিচার দিয়ে হবে না, আমরা তাবুতরা বিচার করবো। আমরা ভাষাটা কত সুন্দর, আলেমদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, হুজুর আপনার চলে যান, এইসব বিচার কখন শেষ হয় না হয় এইসব ঝামেলার ব্যাপার, আপনারা নেক মানুষ, পবিত্র মানুষ, নেক মানুষকে সমাজে থাকতে হবে না, নেক মানুষকে রাষ্ট্রনীতিতে থাকতে হবে না, নেক মানুষকে আদালতে যেতে হবে না, বিচারপতি হইতে হবে না, যত লম্পট, যত ঘুষখোর আর যত জালেম, যত বদমাইশ, তাদেরকে বিচারপতি, ব্যারিস্টার হইতে হবে, তাদেরকে হাকিম জজ হইতে হবে, তাদেরকে রাষ্ট্রনেতা হইতে হবে, তাদেরকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে, তাদেরকে সমাজের চেয়ারম্যান মেম্বার, মন্ডল মাতাব্বর হইতে হবে, সরকার হইতে হবে, তারা বিচার করবে। বুঝলেন এই কথার তফসির? আপনারা এইসব নেক মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা কেন এখানে থাকবেন? এগুলো আপনারা যান আর এই বিচার সমাজের লোকেরা দেখবে, সমাজের লোকেরা দেখবে, যারা জাহেল, যাদের কাছে কোরআনের জ্ঞান নেই, যাদের কাছে হাদিসের জ্ঞান নেই, এবং না কোরআনের বিচার যায় না হাদিসের বিচার, চোখের দেখা ঘটনা বলছি। আর অহরহ ছোটকাল থেকে গ্রামে গ্রাম্য বিচার সালিশ তো দেখতে থাকি, যেখানে সবকিছু দিয়ে বিচার হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। আর একটি ঘটনার কথা বলছি, পুরুষ হচ্ছে, জানি হচ্ছে পয়সাওয়ালা সর্দার গ্রামের নেতা, তাকে জরিমানা করা হলো, ফাইন করা হলো 15,000 টাকা। এটা শুধু দেখানো, শো করার জন্য, মানে বিচারে করা হলো, বাস্তবে সে দিল না, কারণ সে ক্ষমতাশালী লোক, সে পরে যদি না দেয় তার কাছ থেকে আদায় করবে কে? কেন আরো যেগুলো নেতৃস্থানীয় আছে, যারা আদায় করার মতো ক্ষমতা আছে, তারা তার বন্ধু, গ্রামের বন্ধু, তাদের সাথে খাতির আছে। সুতরাং দেখাবার জন্য ফয়সালা করে দেওয়া হলো যে সে অন্যায় করেছে, সুতরাং তাকে 15,000 টাকা ফাইন করা হলো। আর মহিলা ছিল গরিব ঘরে, গরিব পরিবারে, তাই কি করা হলো, মহিলার চুল কাটা হইলো, ন্যাড়া করে দেওয়া হলো মহিলার, মহিলাকে মাথায় আর মুখমণ্ডলে কালি লাগানো হইল, আর মহিলাকে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে ঘোরানো হইল। আমার বয়স তখন 12-13 বছর বলছি, চোখে দেখে ঘটনা। কারা করেছে? হিন্দুরা, ইহুদি, খ্রিস্টানরা এই বিচার করেছে, এই বিচার এক শ্রেণী মুসলমানরা করেছে। তাদের সম্পর্কে আজকে শুনবেন শরীয়তের বিধান, শরীয়তে আছে এই বিধান, যে মুখে কালি দেওয়া, হ্যাঁ মাথায় কালি দেওয়া, আর গ্রামে গ্রামে ঘোরানো, মানে ইহুদিরা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, এইরকমই বিচার দেখলেন। একবার এইরকমই ঘটনা রয়েছে হাদিসটিতে, যে কেউ যদি শরীফ ভদ্রলোক, পয়সা সম্ভ্রান্ত লোক যদি কেউ কি করতো, চুরি করতো, তাহলে তার হাত কাটা হতো না, ইহুদিরা, ইহুদিরাই বিচার করতো। সম্ভ্রান্ত লোক যদি জেনা করতো, তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না, জেনার হাত লাগানো হতো না, তাহলে তাকে আর্থিক ফাইন করা হতো, জরিমানা লাগানো হতো, তার মান সম্মান বেঁচে গেল টাকা দিয়ে। আর যদি গরিব চুরি করতো, তাহলে তার হাত কেটে দিত। গরিব মানুষ যদি জেনা করতো, তাহলে এই চুনকালি লাগানো হতো, আর গ্রামে গ্রামে গাধার পিঠে চড়ানো হতো। এই কথাটি আছে, আমার দেশে তো গাধা কম, সেই জন্য ওই ঘটনাটা যে বিচারটি দেখেছিলাম, ছোট বয়সে গাধাতে চড়াতে দেখিনি, কিন্তু গ্রামে গ্রামে ঘুরে এসে, হিন্দু মুসলিম সব গ্রাম ঘুরে ঘুরে লোকজনকে জানানো হয়েছে কি হয়েছে কি হয়েছে, লোকেরা জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে, এই মহিলা জানা করেছে। এ হচ্ছে সামাজিক বিচার। ইহুদিরা এরকমই মদিনায় বিচার করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, যে গরিব মানুষ জেনা করলে মাথার চুল কেটে নেওয়া হইত, তারপরে চুনকালি লাগানো হইতো মুখে মাথায়, আর তারপরে উল্টো করে গাধায় সওয়ার করা হইতো। বুঝতে পারলেন? উল্টো করে গাধায় সওয়ার করা, উল্টো করে বসানো, বুঝতে পারছেন? যেভাবে বসে গাধায় তার উল্টো করে পেছন দিকে মুখ করে, আর তারপরে মদিনার গলিতে গলিতে কি করা হতো, ঘোরানো হতো। এটি হচ্ছে সাজা গরিব লোক। আজ পর্যন্ত 1400 বছর চলে গেছে ইহুদিদের এই তাগুতি বিচার হতো, আজকেও এক শ্রেণীর মুসলিমরা এরকম সামাজিক বিচার করছে। গরিবদের জন্য বিচার আলাদা, পয়সাওয়ালাদের বিচার আলাদা। আজকের বিষয়বস্তুটি হচ্ছে সেই বিষয়বস্তু, রাষ্ট্রনীতিতে নিয়ে নেন, আর বিচার নীতিতে নিয়ে নেন, আর সামাজিক বিচারে নিয়ে নেন। আপনি যে কোনো ক্ষেত্রে আল্লাহর নাজলকৃত বিধান ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, সালিস করা, এর হুকুম কি, এ সম্পর্কে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী।
বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা, আজকের অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, যাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেছেন, ইলাল্লাযীনা ইয়াজউমুন, ওই সব লোকদেরকে যাদের ধারণা, যাদের ধারণা কি, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা বিশ্বাসী আপনার প্রতি নাজিল করা কিতাবের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা কিতাব কি, কোরআনে কারীম, তাদের ধারণা, আল্লাহ বলছেন যে তাদের ঈমান আছে, বলছেন কি, ইয়াজউমুনা, তাদের ধারণা, মিথ্যা দাবি, যে কিসের উপর ঈমান রাখে, কোরআনের উপর। আজকের সারা মুসলিম বিশ্বের নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবার এইরকমই ধারণা কিনা, যে আমরা মুসলমান, কোরআনকে ভালোবাসি, কোরআনে বিশ্বাসী, ধারণা কিনা বলেন, সেম কথা। এই কথাই বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর এইরকম গুণ কিয়ামত পর্যন্ত যে কোনো জাতিতে থাকবে। আল্লাযীনা ইয়াজউমুনা, তাদেরকে দেখেছেন কি আপনি, যাদের ধারণা যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাবগুলি নাযিল হয়েছে তার প্রতিও তারা বিশ্বাস রাখে, এও তাদের দাবি। তাদের দাবি যে আমরা তাওরাত বিশ্বাস করি যে আল্লাহ নাযিল করেছেন মূসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি ইনজিল নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি যে জাবুর নাযিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপর, এইভাবে তাদের ধারণা। কিন্তু আসলে কি ব্যাপারটি সত্যি বিশ্বাস আছে, যে বিশ্বাস আল্লাহ চান সেই বিশ্বাস আছে, না তাদের ধারণা মাত্র বা তাদের দাবি মাত্র? আর তাদের আচরণ কি, এই ইমানের দাবির সাথে তাদের আচরণ হচ্ছে ইউরিদুনা আইয়াতাহাতামু ইলা তাগুত, তারা তাগুতের কাছ থেকে বিচার নিতে চায়, তাদের ফয়সালা, বিচার ফয়সালা কার কাছ থেকে নিতে চায়, ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায়, এবং তাগুতের কাছ থেকে তারা ফয়সালা চায় যে আমাদের সমাধান দেন। তাগুতকে বলে, তাগুত কাকে বলে তাহলে জানতে হয়, তাই না? তাগুত সংজ্ঞা কি বলেছি, একবার না বহুবার বলা হয়েছে, কে সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ পারফেক্ট সংজ্ঞা বলতে পারে তাগুতের, হাতটা বসে যে বলল, তাগুত কাকে বলে, মানবতে বিধান শুধু একটা হইল, এগুলি সব প্রকরণ, তাহলে প্রকরণগুলি স্মরণ করিয়ে দিচ্ছে, তখন একটা একটা করে বেরোচ্ছে, কিন্তু সবগুলি সামিল হবে আমার একটি সংজ্ঞা, আমি কিন্তু সংজ্ঞা চেয়েছি তারিফ, যে তাগুত কাকে বলে, কোন কোন লোকেরা তাগুতের আওতাতে আসবে, বা কোন বিধানগুলি, কোন কাজগুলি তাগুতের অনুসরণের আওতাতে আসবে, তাহলে সংজ্ঞা বলতে পারলেই তারিফ বা ডেফিনেশন বলতে পারলে সেটা স্পষ্ট হবে। তিনটি মূলনীতি একটি কিতাব আছে, উসুলে সালাত আছে, তো ওর শেষ চ্যাপ্টারটা পড়বে, তাগুতের সংজ্ঞা শুনেন, বারবার বলা হয়েছে, যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তাগুতের সংজ্ঞা বলেছেন, তাতে সমস্ত তাগুতগুলি চলে আসবে, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে সে তাগুত, মিন মাবুদিন আও মতবুইন আও মুতাইন, উপাসনার ক্ষেত্রে হোক, মাবুদ বানাবার ক্ষেত্রে হোক, অথবা অনুসরণের ক্ষেত্রে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রে হোক। কিছুদিন আগে কিতাব তাওহীদের দরসে এসেছে, আর তিনটি মূলনীতি কিতাবটি দেখতে অত্যন্ত ছোট, অত্যন্ত মূল্যবান কিতাব, অবশ্যই পড়বেন সেই কিতাবটি, আর এবং বারবার মুখ বড় মুখস্থ করবেন। এখানে সৌদি আরবে এই কিতাবটি ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, যাতে আকীদা ছোট থেকে মজবুত হয়ে যায়, উসুলে সালাত তিনটি মূলনীতি, যার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো কোনো মানুষ, কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো বংশ, কোনো গ্রামের মানুষ, যা হোক না কেন, বাড়াবাড়ি করলো, কি বাড়াবাড়ি, এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহর হক, তাতে থেকে বাড়াবাড়ি করে অন্যকে দিয়ে দিল, তাহলে এটি কি হলো, তাগুতের পূজা করা হলো, আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হলো, তাগুতের পূজা করা, আল্লাহকে সেজদা করার সাথে সাথে নামাজের সেজদা আল্লাহকে করলো, আর তাতে থেকে সীমা লঙ্ঘন করে গিয়ে সম্মানের সেজদাকে মাজারে করলো, প্রতিমা পুতুলকে করলো, হ্যাঁ, কদমের রসুলকে করলো, ইত্যাদি ইত্যাদি, হযরত বালকে করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোথায় চুল আছে, ওখানে একটি মাজার তৈরি হয়েছে চুলের নামে, হ্যাঁ, সেখানে গিয়ে করলো, বাংলাদেশে কদমের রসুল আছে, নবীর কদম কোথা থেকে পৌঁছে গেল বাংলাদেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক কোথায় পৌঁছে গেছে, বাংলাদেশ কি করে পৌঁছিল, ভারতে কদমের রসুল আছে, কত জায়গায় যে কদম রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল নাকি কাশ্মীরে পৌঁছে গেছে, হযরত বল, দরগাহ হযরত বল,
নাম দেয় যদি জিহাদে, আর হজরত বলের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া না করে, তো মুশরিকের আল্লাহ মদত করবে? এবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, কোরবানি কার জন্য করতে হবে, জবাই কার নামে করতে হবে, বিসমিল্লাহে আল্লাহ আকবার, তাই না? কার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে না, সে যদি পীরের সন্তুষ্টি বিধানে জবাই করে, পীরের নৈকট্য লাভের জন্য, ওলির বাবার খাজা আজমিরির গৌসে আজমের নৈকট্য লাভের জন্য যদি, তার সাফাত হাসলের জন্য যদি জবাই করে, তাহলে সীমা লঙ্ঘন করলো না করলো না? এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা, তাহলে এবাদতের ক্ষেত্রে এগুলি, কারণ জবাই করা কোরবানি করা এগুলি এবাদত। ইত্তিবার ক্ষেত্রে, অনুসরণ ক্ষেত্রে, অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর নাজিলকৃত বিধানের, ইত্তাবি মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর নাজিলকৃত বিধান। আল্লাহর নাজিলকৃত বিধানকে মানতে হলে, তার অনুসরণ করতে হলে নবীর পথ ধরতে হবে, তাহলে এই নবীর পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ ধরে, দেওয়ানবাগী তরিকা, কিস্তি তরিকা, মজাদেবীর তরিকা, এগুলি তরিকার অনুসরণ করলো, তাহলে কি করলো? অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, মার্কিস ইজমের অনুসরণ করলো, অনুসরণ আরো নেন, আজকালকার অনুসরণ করে মার্কসিজম অনুসরণ করে, মুসলমান আবার কমিউনিস্ট, কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী, মাওয়ের মতবাদে বিশ্বাসী, ক্যাপিটালিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, গণতন্ত্রবাদে বিশ্বাসী, সব বাদ 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 বাদ, পৃথিবীতে অনেক বাদ আজকাল হয়ে গেছে, তাই না? ইজম 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 ইজম, কোরআনের বিধান বাদ দিয়ে মুসলিম দেশে ইজম ইজমে কোথায় আছে? ইজমে সব ইসলামে, ইসলামে আছে বাস তারিখা রসুল্লাহ, অনুসরণ একমাত্র রসুল্লাহ, যার কলমা পড়েছেন আপনি, যার কলমে আজান দিয়ে থাকেন, যার কলমার একামত দিয়ে থাকেন আপনি, যার কলমার শাহাদাত দিয়ে আপনার আত্মাই হাত হয়, তাহলে নামাজ হয় না, নামাজ হবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে অনুসরণ করলো অন্য কোনো তরিকার, সে সুফিয়ানা তরিকা, পীরদের তরিকাই হোক, মুরব্বীদের তরিকাই হোক, আর পশ্চিমা তরিকা হোক, আর রাশিয়া চাইনার তরিকাই হোক, যেখানকারী ইজ মতবাদ হোক না কেন, সেগুলি যদি অনুসরণ করে, সেগুলিকে ফলো করে, তাহলে সে তাগুতের পূজা করলো, তাগুতের অনুসরণ করলো, আর কি বাকি থাকলো? ইতাআত বাকি, আও মুতাআইন, আনুগত্য, আনুগত্য করলো। আনুগত্য কার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর নেতৃস্থানীয় আনুগত্য গত সপ্তাহে এই বিষয়বস্তু ছিল, নেতৃস্থানীয় ওলামাদের আনুগত্য এবং রাষ্ট্রনেতাদের আনুগত্য হইতে হবে আল্লাহ রসুলের বিধানের আওতাতে, মানে আল্লাহ এবং রসুলের কথা যদি তারা বলেন তাহলে আনুগত্য করতে হবে, না হলে আনুগত্য নেই কারো। তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহও বলেননি, রসুলও বলেননি, রসুলও করেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি অন্য কারো আনুগত্য করা হয়, অর্থাৎ তার কথা মেনে চলা হয়, তার বিধান মেনে চলা হয়, আনুগত্য মানে মেনে চলা, সহজ ভাষায়, সহজ ভাষায় আনুগত্য মানে কি? মেনে চলা। ছেলেটি বাবার অত্যন্ত অনুগত, মানে তাবেদার, মানে মেনে চলে, যা বলে মেনে চলে, আনুগত্য এর নাম, আনুগত্য, যা আল্লাহ বলেছেন মেনে চলতে হবে, যা রসুল বলেছেন মেনে চলতে হবে, এবং আল্লাহ এবং রসুলের কথা অন্য কোনো ব্যক্তি যদি বলেন, যা বলবেন মেনে চলতে হবে, যদি আল্লাহ এবং রসুলের কথা, শর্ত হচ্ছে যদি আল্লাহ এবং রসুলের কথা হয়, এর নাম হচ্ছে আনুগত্য, মেনে চলা। এই ক্ষেত্রে আল্লাহ নাজেল করেননি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যদি কারো আনুগত্য করা হয় অন্ধভাবে, যে না তিনি বড়, সুতরাং তার কথা মানতেই হবে, তাদের আইন কানুন দিয়ে দেখা যাচ্ছে যে তারা খুব উন্নতি করেছে, পশ্চিমারা এই জন্য উন্নতি করেছে যে তাদের আইন কানুন খুব ভালো, ধরেন উদাহরণস্বরূপ বলছি, কমিউনিজম এককালে বড়ই শক্তিশালী হয়েছিল এই জন্য যে তাদের আইন কানুন অত্যন্ত সুষ্ঠু এবং খুব সুন্দর, তাই তাদের আইন কানুনগুলি আমাদের দেশে নিয়ে এসে যদি দেশ পরিচালনা করি, আমাদের দেশে এনে নিয়ে এসে যদি আমরা যদি আমাদের আদালতের ওই বিচারগুলি ওইভাবে করি, তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারবো। এ হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে কি? সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করা, বলতে পারলেন না, পারলেন না, এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, আর আনুগত্যের ক্ষেত্রে, মেনে নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, তিনটি ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, সেটি হচ্ছে তাগুতের কাছে ফয়সালা নেওয়া, তাগুতের আনুগত্য করা, তাগুতের অনুসরণ করা, তাগুতের পূজা করা। বিচার ক্ষেত্রে হলে তাহাকামু ইলা তাগুত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কথা বলেছেন, কি বলছেন? ইউরিদুনা আইয়া তাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিতে চায়, ওয়াকাদ উমিরু আইয়া কুফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের সাথে কুফরি করার, অর্থাৎ তাগুতকে অস্বীকার করার কি করা হয়েছে? আদেশ করা হয়েছে।
বরং কালিমা ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কে বুঝেছেন এই কথাটি? কে আছেন যিনি বুঝেছেন যে কালিমা ইল্লাহ ইল্লাল্লাহর প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা? প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো নয়, বরং প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করো। এটা কে বুঝাতে পারবেন? নেই কোন এলাহ, মানে বাতিল গুলিকে ক্যান্সেল, কমিউনিজম ক্যান্সেল, হ্যাঁ পুঁজিবাদ পুঁজিবাদ ক্যান্সেল, সমাজবাদ ক্যান্সেল, হ্যাঁ ইত্যাদিতে যত বাদ আছে আর যত বিচার আছে মানুষের, যত পূজা আছে সবগুলি ক্যান্সেল। লা ইলাহ, কিচ্ছু নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, আল্লাহর বিধান নাজিল কিছু বিধানের অনুসরণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, জি আল্লাহর নাজিল কিছু বিধান মোতাবেক জীবনযাপন ছাড়া। তাহলে প্রথম না করতে হবে। রহস্য কি জানেন? রহস্য যারা চাষি তারা খুব সহজে বুঝতে পারবে। আগে কেন না পরে কেন হ্যাঁ, আগে কেন না পরে কেন হ্যাঁ, আল্লাহ আগে হ্যাঁ বলে পরে না করতেন? এবাদত করো, শিরিক করিও না, এরকম তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ। কে বুঝাতে পারেন এই চাষের চাষির উদাহরণ দিয়ে? হ্যাঁ, জমির সাফ করো প্রথম, তারপরে বীজ বপন করো, তাহলে এই বীজ ফুটে উঠবে আর এই গাছ হবে, হ্যাঁ তারপরে ফসল বা ফল হবে, ফলবে, না হলে হবে না। কাজ মগজে শির্ক ঢুকে আছে, কুফরি ঢুকে আছে, নাস্তিকতা ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, এগুলিকে সাফ করে ফেলো মগজ থেকে, মগজকে ক্লিন করে নাও। তারপরে যখন নিউট্রাল হয়ে গেছে, একবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে মগজ, তখন ঢুক আল্লাহ, আল্লাহ ঢুকে থাকবে, ঢুকে থাকবে গফুল আজম জিলানি, ঢুকে থাকবে চিস্তি, ঢুকে থাকবে চারজাল্লা, ঢুকে থাকবে আটটি, ঢুকে থাকবে মাইক ভান্ডারি, আর আল্লাহ আল্লাহ কাজ দেবে না। বহু রকমের আগাছা ঘাস ঢুকে আছে, আর ঘাসের মধ্যে দিলেন একেবারে ফসলের বীজ, দিলেন বীজ বপন করে, হবে না। এই জন্য প্রথম কি করতে হবে? চাষ করতে হবে, প্রথম সাফ করতে হবে, তারপরে অলঙ্কৃত করতে হবে বীজ দিয়ে, তাহলিয়া বলা হয়েছে। প্রথম তাসফিয়া করতে হবে, মানে সাফ সুতরা ক্লিন করতে হবে, আর তারপরে করতে হবে তাহলিয়া, মানে অলঙ্কৃত করতে হবে, তখন ভালো বীজ দিতে হবে, তাহলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাগুতকে অস্বীকার করার, তাগুতের সাথে কুফুরি করার আদেশ করেছেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত বিধানকে অস্বীকার করেই তখন আল্লাহর কিতাবের বিধানের বাস্তবায়ন সম্ভব। আর যে সামান্যতম মানুষের কিছু বিধান অন্তরে থেকে যায়, কাজে কর্মে থেকে যায়, আর তার সাথে আমরা কোরআন মানি, আমরা নামাজও পড়ি, কাজ দেবে না, জগা খিচুড়ি, শিরিকও থাকবে, বিদাতও থাকবে, তার সাথে সাথে কিছু সুন্নতের কাজও থাকবে, নামাজ রোজাও থাকবে, খিচুড়ি হয়ে যাবে। এই খিচুড়ি হয়েছে আজকের মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের খালেস নির্ভেজাল বিধান মুসলিম জীবনে নেই, যার কারণে তো আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াকাদ আমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে অস্বীকার করার আদেশ করা হয়েছে। কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, শয়তান কি চায়? শয়তান তাগুতের পথে নিয়ে যেতে চায় না আল্লাহর পথে নিয়ে যেতে চায়? আল্লাহর বলছেন ওয়া ইউরিদু শাইতান, শয়তান চায় আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, তাদেরকে পথভ্রষ্ট করে সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায়। দালালাম বিভ্রান্তি, বাইদা মানে সুদূর, সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় শয়তান। তাহলে বোঝা গেল বিষয়বস্তু হচ্ছে তাগুতের অনুসরণ করা অথবা কুফরি করা। তাহলে কেউ যদি তাগুতের অনুসরণ করে, তাহলে শয়তান তখন তাকে কি করতে পারলো? গ্রাস করে নিতে পারলো। আর শয়তান তাকে কোথায় নিয়ে যাবে? সুদূর গুমরাহিতে, সুদূর বিভ্রান্তিতে, যেমন তেমন বিভ্রান্তিতে থাকবে না, সুদূর বিভ্রান্তিতে পৌঁছে যাবে যারা মানব রচিত বিধান, তাগুতের অনুসরণ, তাগুতের আনুগত্য, তাগুতের এবাদত দাসত্ব করবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তাদেরকে বলা হইত, মোনাফেকদের প্রসঙ্গে আল্লাহ বলেছে, তাহলে এটি হচ্ছে মোনাফিকি গুণ, আল্লাহর বিধানের সাথে সাথে তাগুতের কথাও মেনে চলা, তাগুতের বিধান মেনে চলা, দুই ভাগে ভাগ করা। বিশেষ করে আজকালকার যুগে ধর্ম নিরপেক্ষতার কথা বলি, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুই রকমের, একরকম বলছে যে এইসব ধর্ম করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, যেটা নাস্তিকতা। আর একটি হচ্ছে যে না, ধর্ম আছে কিন্তু ব্যক্তি জীবনে, তাদের হালকাতিও বড় কুফুরি, তাদের হালকা যেটি ধর্ম নিরপেক্ষতা সেটি বড় কুফুরি। কি ধর্ম আছে কিন্তু কোন জীবনে? ব্যক্তি জীবনে। তারা বলছে মানুষের কয়েকটি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি। অর্থনীতিতে ইসলামের কথা, ধর্মের কথা বলবে না। রাষ্ট্রনীতিতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওইসব ধর্মের কথা বলবে না। পার্লামেন্টে এসে খবরদার ধর্মের কথা উঠাবে না, আদালতে এসে ধর্মের কথা উঠাবে না, ব্যাংকে এসে বলবে না ধর্মের কথা, হালাল আর হারাম, জায়েজ না না জায়েজ, এসব কথা বলবে না।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যবসা করা যাবে না যাবে না, ঠিক না ভুল এসব কথা বলবে না, এটি সুদ এটি সুদ নয়, সুদ মুক্ত সুদ যুক্ত এইসব কথাবার্তা বলবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ব্যক্তি জীবনে তুমি নামাজ পড়ো, কেন তোমার নামাজ পড়ার ব্যাপারটা তোমার, রমজান এসেছে ব্যক্তি জীবনে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার ব্যাপার, তুমি তোমার এবার বন্দী করো, পয়সা আছে দান খেরাত করতে যাও, মসজিদ মাদ্রাসা করে দিতে যাও, করো, এটা তোমার ব্যক্তিগত জীবনের কাজ করো। তাহলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ব্যক্তি সামান্য একটি ক্ষেত্রে সীমিত করে দিয়েছে, আর অন্য ক্ষেত্রে ইসলামকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে। এই ইসলামকে অস্বীকার করার নাম হচ্ছে বড় কুফর, কুফর একবার। এই ধর্ম নিরপেক্ষতাকে ভালো করে বুঝছেন, আমাদের খুব ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এসব কথাবার্তা খুব শোনেন, কত বড় কুফরি চিন্তা করেন। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সে ইসলামের কথা তার ব্যক্তি জীবনের বাইরে কোথাও বলতে পারবে না, এমনকি তার পারিবারিক জীবনে তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতে পারবে না যে তুমি পর্দা করো, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তুমি তোমার কাজ করো, তুমি পর্দা করো কি খুব পর্দা করা শখ রয়েছে, তুমি স্বামী তুমি পর্দা করো, তোমার স্ত্রীকে জবরদস্তি পর্দা করাতে পারবে না, তোমার স্ত্রীকে কোনো অপর অপর পুরুষের সাথে কথা বলতে দেবে না, তার বাক স্বাধীনতাই বাধা দেবে না, তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করার কথা বলো, গল্প করো, আর তোমার স্ত্রী স্বাধীন সেই ক্ষেত্রে। তাহলে পারিবারিক জীবনেও ইসলামের কথা বলতে পারবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যে আমাদের দেশের মানুষরা বড় অজ্ঞতার কারণে না বুঝে হই 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 করে তাদের পেছনে ছুটে, তো শয়তান সুদূর গুমরাহিতে নিয়ে যেতে চায়। এগুলি হচ্ছে সুদূর গুমরাহি। তাদেরকে যখন বলা হইতো কি ওয়াইদা কিল আলাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, এসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছে, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে এসো, কোরআনের বিধান মেনে নাও ব্যক্তি জীবনে, কোরআনের বিধান মেনে নাও পারিবারিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও অর্থনীতিতে, কোরআনের বিধান মেনে নাও সামাজিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে উদখুলু ফি সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। যখন তাদেরকে বলা হয় তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছেন ওয়াইলা রাসূল রাসূলের দিকে যা নাজিল হয়েছে এদিকে এসো মেনে নাও, তখন যারা মুনাফিক যাদের অন্তরে কপটতা আছে যারা ইসলাম মানতে চায় না, রায়তাল মুনাফিকিন মুনাফিকদেরকে তুমি দেখতে পাবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অবস্থায় দেখতে পাবে, ইয়াসুদুন আনকা সুদুদা, আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে কি হতে চায় সরে যেতে চায়, ইয়াসুদুন মানে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে সরে যেতে চায় মানতে চায় না। আজকাল আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত বহু লোককে বলতে শোনা যায়, আমি নিজের চোখে এক হেডমাস্টারকে দেখি হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, তার বাবা খুব পরহেজগার লোক, দাড়িওয়ালা মুসলমান, আর খুব পরহেজগার লোক, মানে আমাদের দেশীয় ভাষায় যে পরহেজগার হওয়ার জন্য যা টুপি দাড়ি পাঁচাক্ত নামাজ সবসময় মসজিদ পরহেজগার, তার ছেলে এক অক্ত নামাজ পড়ে না, এমনকি জুমা পর্যন্ত পড়ে না, হেডমাস্টার হয়ে গেছে, আবার নামাজ রোজার কি প্রয়োজন। আমাদের দেশে তো এরকমই ধারণা ধর্ম সম্পর্কে। তো সে একজন ভালো আলেম মুরব্বী, সে মজলিসে হাজির, সেই মুরব্বি বলছে আমার ছেলে শিক্ষিত হেডমাস্টার, তাকে একটু নসিহত করেন মৌলানা সাহেব, হুজুর একটু নসিহত করেন যাতে করে নামাজটা পড়ে। হুজুর তখন শুরু করলেন একটু নসিহত করতে তার বাবার কথা শুনে, আর এই মাস্টার সাহেবের বক্তব্য শুনে, দেখুন নামাজটি আমার ব্যক্তি ব্যাপার, সুতরাং আমার ব্যক্তি জীবন সম্পর্কে ইন্টারফেয়ার না করাই ভালো, আপনাদের এই ক্ষেত্রে কিছু না বলাই ভালো, এটা আমার নিজস্ব ব্যাপার। তার নামাজ নিজস্ব ব্যাপার, তার মানে সে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, আমি নামাজ পড়লাম নাই পড়লাম তুমি তোমার নামাজ পড়ো, আমার কেন বলবে। আল্লাহ তা বলেছেন না, বলেছেন জামাত করে নামাজ পড়তে হবে, মুসলমান থাকলে নামাজ পড়তে হবে, জামাত কায়েম করতে হবে, মসজিদ কায়েম করতে হবে, ওয়ারকাউম আর রাখেন। হ্যাঁ, তাহলে ব্যক্তি জীবনের শুধু এবাদত নামাজ কখনো না, যে ব্যক্তি নামাজ না পড়বে তার বিরুদ্ধে ইসলামিক ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ফরজ দায়িত্ব, তার বিরুদ্ধে যে ইসলামিক শরীয়তে বিচার রয়েছে সেই বিচার করতে হবে। আর সবচেয়ে হালকা বিচার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মতে যে সবচেয়ে হালকা বিচার বেনামাজির, যে তাকে জেলে বন্দী করো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সে তওবা করে খালেস তওবা করে নামাজি না হয়ে যাবে, আর না হলে সে জেলে মরে যাক, তার মরা লাশ বেরোবে তখন নিয়ে গিয়ে তাকে এমনি পুঁতে দাও, এটি হালকা। বাকি তিন আইম্মা কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইনের ফতোয়া হচ্ছে যে তার শাস্তি হচ্ছে হয় তওবা, তওবার একটা সুযোগ দাও তাকে, নামাজ পড়েনি তওবার সুযোগে তওবা করে নামাজ শুরু করুক, আর না হলে তাকে হত্যা করা ইসলামিক সরকারের পক্ষ। কোথায় আছে মুসলমানরা যাদের 95-98% লোক নামাজ পড়ে না, তাহলে মুনাফিকরা কি করে আল্লাহ এবং রসুলের বিধানের কথা বলে, এসুদ্দুন আনকা সুদুদা,
হে নবী, আপনার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসীবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃত কার্যের কারণে, তাদের অপকর্মের কারণে, বিমা কদ্দামাত আইদিহিম মানে তাদের পাপের কারণে, তাদের কৃত কর্মের কারণে যখন তাদের ওপর মুসিবত আপতিত হয়, অন্যায় কাজ করলো আর বিপদ আপদ আসলো, বালা মুসিবত, সে বালা মুসিবত আকাশ থেকেও হতে পারে, জমিনের নিচে থেকেও হতে পারে, আর কোন অন্য কোন জালেম দলের পক্ষ থেকে হতে পারে, অন্য কোন জাতির পক্ষ থেকে হতে পারে, আজাদ তো বিভিন্ন রকমের, বা আপনার স্বাস্থ্যগত কোনো বিপদ আপদ আসতে পারে, যখন কোনো মুসিবত আপতিত হয় তাদের পাপাচারের কারণে, মাজাউকা, অতপর এই মুনাফিকরা হে নবী আপনার কাছে এসে, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহর শপথ করে তারা বলে, ইন আরাদনা ইল্লা ইহসানাম ওয়া তাওফিকা, তাদের যদি কোনো শাস্তি দেওয়া হয় কিসের জন্য, কিছু মানলো কিছু মানলো না, তাগুতের কথা মানলো সেই জন্য তাদের শাস্তি দেওয়া হইলো, শাস্তির আদেশ হয়ে গেল, তখন তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কসম করে বলছি আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল, আমাদের উদ্দেশ্য আদেশ চলে আসল, তখন তারা কি বলতো, কসম করে এসে বলতো, ইন আরাদনা, আমাদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে কি, ইল্লা ইহসানাম ওয়া তাওফিকা, এহসান মানে সৎকর্ম করা হয়, মহসেন সৎকর্ম ছিল, আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করা, ভালো উদ্দেশ্য ছিল, ও তৌফিক, আর আমাদের উদ্দেশ্য ছিল সম্মিলন করা বা সমন্বয় করা, তৌফিক, সমন্বয় করা উদ্দেশ্য ছিল, সমন্বয় করা বুঝেন মানে একেবারে একদিকে না থেকে এটাও কাছে নিয়ে আসলাম, এটাকেও কাছে নিয়ে আসলাম, দুটিকে কাছে নিয়ে এসে দুটো সমন্বয় করে মধ্যমতি একটা চলার চেষ্টা করলাম, যাতে এরাও খুশি থাকে এরাও খুশি, সমন্বয় করা, বিধানের ক্ষেত্রে সমন্বয়, আজকের আজকের বাস্তবে আপনাকে বোঝাচ্ছে, মুসলিম কিন্তু অন্য অন্য বাদে বিশ্বাসী বা মানুষ রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, দেশ পরিচালনা করছে, তাদেরকে যদি বলা হয় যে মুসলিম দেশ যেখানে 90-95% মুসলিম, সেখানে ইসলামিক শাসন কেন আসছে না, ইসলামিক শাসন ব্যবস্থা কেন চালু করা হচ্ছে না, তখন তারা বলে দেখো দেখো আমরা দেখো এত মসজিদ তৈরি করে দিচ্ছি, মসজিদের খেদমত করছি, এতগুলি ইসলামী প্রতিষ্ঠান দেখো, এত আলিয়া মাদ্রাসা, কত হাজার হাজার বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে, আর কত কত আলেম হুজুরদেরকে আমরা চাকরি দিচ্ছি, ইমামদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি বেতন দিচ্ছি, এসবও করছি আমরা, আর আমাদের উপর কাফেরদের পক্ষ থেকে একটা চাপ রয়েছে, যেই চাপের মুখে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে, অথবা আমরা যদি ইসলামিক আইন চালু করি, যদি বিনা সুদি যদি ব্যাংক চালু করি, তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সুতরাং সেই সমস্যাগুলিকে এড়ানোর জন্য আর আমরা এদিকটাও খেয়াল রাখছি, এই জন্য সুদি ব্যাংকও আছে, আর আমরা ইসলামিক ব্যাংকও সুযোগ দিয়েছি, তারা ওইভাবে করছে, আর এই সুদি ব্যাংকও রাখতে হবে, নাহলে আমাদের চলা মুশকিল আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা হচ্ছে বাস্তব একটি দৃষ্টান্ত কিসের, এই মুনাফিকদের এই কথা, তাদেরকে যখন বলা হলো যে আসো আল্লাহ এবং রাসূলের বিধান মেনে নাও, তখন তারা কি বলতো, কসম করে করে, সত্যি আল্লাহ শপথ করে বলছি, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিকা, আমাদের উদ্দেশ্য খুব সৎ, আর কি আমরা সমন্বয় করতে চেয়েছি, ইসলামও পাঁচ, হুজুররা তাদের দাবি দাওয়াও পাঁচ, আর আমরা আমাদের কাজও করতে থাকি, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা আপন মানবরচিত বিধান দিয়ে করতে থাকি, আর হুজুরদেরকে কিছু আলিয়া মাদ্রাসা দিয়ে দিয়েছি, হুজুরদেরকে কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে দিয়েছি, যাতে ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছি, তো এই সেই করে দিয়েছি, এগুলোও করছি আমরা। আল্লাহু আকবার, কোরআনে কারিমে এত ব্যাপকতা আছে, কেমন পর্যন্ত যত রোগ দেখা দিবে তার চিকিৎসা কোরআনে কারিমে আছে। তারপরে মাজারের কথাই নেন, মাজার কবর করি, লক্ষ লক্ষ মাজার রয়েছে মুসলিম দেশগুলিতে, এই মাজারগুলি যদি উঠিয়ে দিই কি করবো বলুন দেখি, যদি তাওহিদবাদী ওলামায়ে কেরামরা সরকারকে বলতে যায় তাহলে বলবে দেখেন কথা আপনাদের ঠিক, এগুলি আসলে তাদের পেট ব্যবসা, মাজার কবর এগুলি হচ্ছে পেট ব্যবসা তাদের, কিন্তু করবো কি, তাদেরকেও তো রাজি রাখতে হবে, তারা দেশের একটা বিরাট জনসংখ্যা রয়েছে, সুতরাং তাদেরও কিছু করে দিচ্ছি, আপনারা কি চান, আপনাদেরও খেদমত করছি, আপনাদের খেদমতও আমরা হাজির আছি, ইন আরাদনা ইল্লা ইহসানাম ওয়া তাওফিক, আমরা সমন্বয় করার চেষ্টা করছি, প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে যে শিরকের আড্ডাগুলিকে উৎখাত করে দেবে, ধূলিসাৎ করে দেবে, শেখ মোহাম্মদ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলের মতো, আর ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলের মতো, এই রকমের ইমানই সাহস নেই, ইন আরাদনা ইল্লা ইহসানাম ওয়া তাওফিক, কার কথা এটি, যারা বলেছিল আমরা সমন্বয় করতে চাই, সব দিকে কাল দিয়ে সবটাই ঠিক রাখতে চাই, না হলে আমরা সমস্যায় পড়ে যাব, আমাদের মুশকিল হয়ে পড়বে, আমাদেরকে কি এত একবারে সংকটে ফেলতে চাইছেন আপনারা, এইসব কথা কার,
মুনাফিকদের কথা ভালো করে দেখে নেন, রাইতাল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল মুনাফিকদের কথা বলছেন। দ্বিতীয় আয়াত, এই আয়াত ছিল সূরা নিসার 60 নম্বর আয়াত থেকে 62 পর্যন্ত, তাই না? হ্যাঁ, 62-63 পর্যন্ত। وقوله মহান আল্লাহর বাণী, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হতো, এও মুনাফিকদের প্রসঙ্গে আয়াত নাযিল সূরা বাকারা আয়াত নম্বর 11, লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, পৃথিবীতে শান্তি বিঘ্নিত করিও না, ফাসাদ করা মানে শান্তি বিঘ্নিত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, লা তুফসিদু ফিল আরদ। তখন তারা কি বলতো, লা তুফসিদু ফিল আরদ কিসের মাধ্যমে? শিরিক করে, কারণ মুনাফিকদের অন্তরে শিরিক ঢুকানো ছিল, শুধু কলমা পড়তে এসে, তারপরে আপোষে তারা কলহ সৃষ্টি করার চেষ্টা করতো, ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতো, যাবে ওহতে যাবে গলা কাটাতে, বদরে যাবে গলা কাটাতে, কি দরকার রয়েছে, ঘরে থাকো, নামাজ রোজা করো, ঘরে থাকো। এইভাবে মুনাফিকরা আপোষে মানুষকে ইমান থেকে সরাবার জন্য তাদেরকে কুমন্ত্রণা দিত। তো তখন তাদের সম্পর্কে না লাতুফ শুধু ছিল, আর এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কারণ তখন তারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি স্থাপনকারী, আমরা শান্তি উদ্দেশ্য আমাদের শান্তি স্থাপন করা, কারণ বিবাদ বা মানুষের মধ্যে ঝামেলা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি যাতে করে মীমাংসা হয়ে যায়, অথবা যাতে করে শান্তি থাকে, অশান্তি সৃষ্টি না হয়। উল্টো তারা অশান্তিকে শান্তি বলে আঁকড়ে। আজকে সারা বিশ্বে তাই বলা হচ্ছে যে কোরআনের আইন দিয়ে বিচার করলে বহু রকমের সমস্যা দাঁড়াবে। যেসব দেশে বহু ফিরকা রয়েছে তাদের কথা শুনলেন, পাকিস্তানে যখন জিয়াউল হকের জমানায়, আন্তর্জাতিক কিছু কথা আপনাদেরকে বলছি, জিয়াউল হকের জমানায় যখন অলমাইকা খুব চাপ সৃষ্টি করলো যে পাকিস্তান কলমা এলা ইলাহিল্লাহর নামে ধোকা দিয়ে পাকিস্তান তৈরি করা হলো, যে দেখো পাকিস্তান হলে, ভারত থেকে পাকিস্তান স্বাধীন করলেই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা প্রতিষ্ঠা হবে এবং এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে, এই যে ওয়াদা করলে 30-40 বছর কেটে যাচ্ছে, 50 বছর কেটে যাচ্ছে, কোথায় এই ওয়াদা, কোথায় প্রতিশ্রুতি? একদল ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস অনুসারীরা খুব যখন চাপ সৃষ্টি করলেন গিয়ে, তখন অজুহাত কি জানে দেখেন, আপনাদের আলেমদের মধ্যে এত দল, কার কথা শুনবো? একদল বলছে আমাদের মজহব মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, আপনারা বলছেন কোরআন ও হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে হবে, আরেকদল বলছেন আমাদের দরিলবি তরিকা, আমাদের রেজাহানের তরিকায় দেশ পরিচালনা করতে হবে, আমরা কোন তরিকায় যাবো? দেখছে এগুলি অজুহাত, আপনার কাছে ক্ষমতা আছে, যদি আপনার দেশদ্রোহিতা কেউ করে তাহলে গমন করে দিতে পারছেন আপনি গলা কেটে, আর যারা দেশদ্রোহিতা করে আপনি আল্লাহ এবং রাসূলের বিধান কায়েম করবো, আর কে দেশদ্রোহিতা করবে? ইসলামের বিধান হচ্ছে তাই, ক্ষমাই সাহস হচ্ছে না, তখন কেন বলছেন যে আপনারা নিজেরাই আপোষে এই করছো, তো আমরা কি করবো? এই কথা বলে অজুহাত করা হয়েছিল সেই যুগ, আর আজ পর্যন্ত হলো না, আর কোনো আশাও করা যায় না। ধর্মের নামে ইহুদি দেশ কায়েম হয়েছে ফিলিস্তিনের কলবে, সেই দেশে ইহুদি বাতিলপন্থীরাও তাদের ইহুদিজমকে কায়েম করে ফেলেছে, কিন্তু মুসলিম না ধর্মের নামে পাকিস্তান করার পরে না পাকিস্তানই হলো, না পাকিস্তান থেকে আবার খণ্ডিত হয়ে বাংলাদেশ হলো, সেখানে না ইসলাম প্রতিষ্ঠা হলো, বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না শান্তি স্থাপিত হওয়ার পরে, শান্তি স্থাপিত হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দেখুন আয়াতের প্রথম তাফসীর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহর একত্ববাদের মাধ্যমে, জমিন আল্লাহ, এবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, একমাত্র রাসূলের আনীত বিধানের বাস্তবায়ন হইতে হবে এই জমিনে, এটি হচ্ছে শান্তির পথ, এটি হচ্ছে ইসলাহর পথ। ইসলাহ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর এই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে শান্তির অবস্থায় ছেড়ে গেছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, বাদা ইসলাহেহা, জমিনে শান্তি তাওহীদ একত্ববাদ নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, খেলাফত ইসলামে কায়েম হয়ে যাওয়ার পরে মানবরচিত বিধান এনে ছিন্ন ভিন্ন করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহেহা, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, এবং আল্লাহকে ডাকো, আহ্বান করো ভয়ের সাথে, ভীতির সাথে, ওয়া তামাআন আশার সাথে। এ সম্পর্কে একটি বিষয়বস্তু আগে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আল্লাহকে ডাকতে হবে দুইটি নিয়ে, অন্তরে দুইটি কথা থাকবে, কি ভয়ও থাকবে আল্লাহকে বলে, আর আশাও থাকবে, ভয় থাকবে কিসে, যে পাপ করলে আল্লাহ ধরে ফেলবেন, আল্লাহর আজাব আসবে, গজব আসবে, আর আশা যে আল্লাহ যেটুকু ইবাদত বন্দী করছে, আল্লাহ ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, সুন্নাত আদায় করছে, তোমার মতো হারাম থেকে বাঁচছি আল্লাহ, আর তোমার অসন্তোষের কাজ জেনে শুনে করি না, সুতরাং আল্লাহ তোমার কাছে তোমার রহমতের আশাবাদী, তোমার জান্নাতের আশাবাদী, যে দুনিয়া এবং আখেরাতের সুখের আশাবাদী, তাহলে আশাও রাখতে হবে আল্লাহর কাছে ভালো কাজ করে, আর নিরাশ হতে হবে না,
ঠিক তেমনি গুনাহ যাতে না হয় এই জন্য ভয় রাখতে হবে, যে গুনাহ হলে আল্লাহ ধরে ফেলবে। মানুষের সংশোধন কখন হবে? এই দুইটি ব্যালেন্স যখন ঠিক থাকবে। গাড়ির চাকা যদি দুদিকে ঠিক থাকে তাহলে না গাড়ি ঠিক চলবে, আর যদি চাকা গাড়ির দুটি ঠিক না থাকে, একটা পাঙ্কচার থাকে, একটা পাঙ্কচার, ডান দিকের চাকা পাঙ্কচার, হ্যাঁ বাম দিকের চাকা পাঙ্কচার, আর খুব সুন্দর আপনি ড্রাইভার, ভালো ড্রাইভিং করছেন, গাড়ি কোন দিকে যাবে? সোজা গাড়ি যাবে না আপনার। তো মুমিনের অন্তরে দুটো যদি না থাকে, খাওয়া এবং তামা, ভয়ও থাকতে হবে আল্লাহ এবং আশাও থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল তাই বলছেন, ওয়াদউহু খাওফাম ওয়া তামা, আল্লাহর কাছে দোয়া করো ভয়ের সাথে এবং আশার সাথে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার সন্নিকটে? মুহসিনিনে, সৎকর্মশীলদের সন্নিকটে। তাহলে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া কবরের আযাব দূর হবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে না। কিন্তু রহমত কখন হাসিল হবে? শুধু আশা করলে হবে কি? কি করতে হবে? মুহসিনিন হইতে হবে, সৎ কর্মশীল হইতে হবে। সৎ কর্ম করেন, তারপরে আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আমি যতটুকু পেরেছি করেছি আল্লাহ, বাকি তোমার রহমতের আশাবাদী আল্লাহ, তোমার রহমত ছাড়া আমার নাজাত পেতে পারে না, মুক্তি পেতে পারে না আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরা আরাফ আয়াত নম্বর 56। কওলি মহান আল্লাহর বাণী, আরো আল্লাহ রাব্বুল বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা অজ্ঞতার যুগের, জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহিলি যুগ কোন যুগকে বলা হয় বলুন তো দেখি? ইসলাম আসার পূর্বে যুগকে বলা হয়েছে জাহিলি যুগ, কারণ সেই যুগটি কি ছিল? অশিক্ষিত লোকদের ছিল, সেই জন্য শিরক কুফরির যুগ ছিল, সেই জন্য সারা বিশ্বে কুফুরি আর শিরক বিরাজ করছিল। এমনকি মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়ে তৈরি করালেন, যে এখানে তাওহীদ প্রতিষ্ঠা থাকবে, সারা বিশ্বের একত্ববাদী মুসলিমরা মুমিন ইমানদার গণ এসে এখানে ইবাদত বন্দী করবে, তার চারিদিকে 360 মূর্তির পূজা, আর ভারত উপমহাদেশ যদি দেখা হয় তো 33 কোটি দেবতার পূজা হচ্ছে হিন্দুদের ঘরে, তাই কি না? সাপ বিচ্ছু থেকে শুরু করে গঙ্গা যমুনা সবকিছুর পূজা হচ্ছে, হচ্ছিল না হচ্ছিল না, এখনো হচ্ছে না হচ্ছে না, যে এঁদর বাঁদর থেকে শুরু করে গরু ছাগল গায়ে গাবি সবকিছুর পূজা হচ্ছে। এই ছিল পৃথিবীর চিত্র, এই জন্য সেই যুগকে বলা হয়েছে আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। অজ্ঞতার কারণে নয়, কোন অজ্ঞতা অর্থাৎ শিক্ষা ছিল না এমন কথা নয়, বড় বড় কবি ছিল সেই যুগ, কাব্য রচনা করতো। সাবা মুআল্লাক, সাতটি প্রসিদ্ধ কবিদের কবিতা আছে যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করতো সেই যুগে। আজ পর্যন্ত এখনো যারা ইসলামে আরবি সাহিত্যের উপর পড়াশোনা করে, মাদ্রাসায় হোক আর কলেজ ইউনিভার্সিটিতে, যে অ্যারাবিক যারা এমএ করে বা অনার্স করে তাদেরকে এসব পড়তে হয়, তাদের সাহিত্য আজকে বর্তমান যুগে আরবি যে কবি আছে তাদের সাথে অনেক বড় বড় কবি সেই যুগে ছিল। কিন্তু সেই যুগকে জাহিলিয়াতের যুগ কেন বলা হলো? এই জন্য নয় যে শিক্ষা দীক্ষা যাচ্ছে না, এই জন্যই যে সেই যুগে কুফর এবং শিরক এমনভাবে ছেয়ে পড়েছিল যে তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত। আবু জাহালকে জাহেলের বাপ কেন বলা হলো? শিক্ষার দিকে মূর্খ ছিল না, সে মক্কার নেতা ছিল, কিন্তু তাকে আবু জাহাল অর্থাৎ অজ্ঞতার বাপ, জাহেলের বাপ বা জাহাল অজ্ঞতার বাপ কেন বলা হলো? এই জন্য যে সবচেয়ে বড় শত্রু ইসলামের, তাওহীদের শত্রু, আল্লাহ আল্লাহর দিনের শত্রু ছিল, সেজন্য জাহেল, আল্লাহ থেকে অঙ্ক, আল্লাহর দিন থেকে অঙ্ক, আল্লাহর দিনের শত্রু। তাহলে আল্লাহর নাজেলকৃত বিধান ছাড়া মানব রচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহেলিয়া। আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান সেটি হচ্ছে কি? হুকমুল জাহেলিয়া, জাহেলি বিচার, অজ্ঞতার ফয়সালা, অজ্ঞতার বিধান। আল্লাহ রাব্বুল বলছেন, আফা হুকমুল জাহেলিয়া তিয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার দিয়ে তারা মীমাংসা করতে চায়, ফয়সালা করতে চায়? অমান আহসানু মিনাল্লাহ হুকমা লিকওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন? সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাস, লিকওমি ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকটে, তারাই তো বিশ্বাস রাখে আল্লাহর ফয়সালার উপর। আল্লাহর চাইতে আর উত্তম বিচারক আর কে হতে পারে? অমান আহসানু মিনাল্লাহ হুকমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিচার যা আল কোরআনে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল কিতাবে এত সুন্দর বিচার ফয়সালা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে? যে কোরআনে বা হাদিসের বাস্তবায়ন না করে রাষ্ট্রীয় পর্যায়ে, হ্যাঁ আদালতে, দেশে, সমাজে, সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তোমরা জাহিলি যুগে বিচার করো, তোমরা মানব রচিত জাহেলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও,
আর আজকের পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে টাকা পয়সায়, ডলারে উন্নতি করেছে ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার টেকনোলজিতে উন্নতি করেছে, সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে, তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহিলি, হুকমুল জাহিলিয়াত। সেগুলি নিয়েছে, গণতন্ত্র নিয়ে আসলো, সমাজবাদ নিয়ে আসলো, আর আপনার নাস্তিক্যবাদ নিয়ে আসলো, কমিউনিজম নিয়ে আসলো, মার্কসবাদ নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি যত জাতীয়তাবাদ নিয়ে আসলো, যত বাদ রয়েছে এসব বলার প্রয়োজন নেই, সবগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়াত। মানবরচিত বিধান হচ্ছে হুকমুল জাহিলিয়াত। এই তো আয়াত আর হাদিস হল। তাহলে এখন শেষ ফয়সালা, যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের হুকুম কি? তারা ইমানের গণ্ডিতে থাকবে না একেবারে বেরিয়ে যাবে, না একাধিক ভাগ করা যেতে পারে? জি, তারা কোরআনে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে শুধু কাফের বলেনি, অমাল্লামেহাতুমিমানজালাল্লাহুফাউলাইকাহুমুল কাফেরুন বলেছেন। তাহলে কাফের কারা? বড় কাফের যারা সমান মনে করে যে ইসলাম আর ক্যাপিটালিজম পুঁজিবাদ, ইসলাম আর সমাজবাদ, ইসলাম গণতন্ত্রবাদ, ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদ, সবই সমান, সব ঠিক আছে। আমাদের দেশে যে আমাদের জজেরা ফয়সালা করছেন এই ফয়সালা, আর সৌদি আরবে যে কাজীরা ফয়সালা করছেন কোরআন মহাদিস দেখে বা মাসলাম দেখে, দুটোই একই ঠিকই আছে, সবই ঠিক আছে। তাহলে সমান করে দিল, সুতরাং বড় কাফের। আর যদি মনে করে যে না আজকালকার যুগে কোরআন মহাদিস নিয়ে বড় মুশকিল আছে, ওগুলো চলবে না, তাহলে তো চলে গেল কাফের, সবগুলি বড় কাফের। যদি ঘুষ খেয়ে কোরআন হাদিস দিয়ে বিচার করে, কিন্তু ঘুষ খেয়ে একটি দুটি মাসলা মাসাইলে একটি দুটি সমস্যায় কেছে, ঘুষ খেয়ে বিচারে জুলুম অত্যাচার করে দিল, কোরআন হাদিস দিয়ে নাই বিচার করলো না, তাহলে ওকে কি বলা যাবে? জালেম। কারণ একজনের হক অন্যজনকে দিয়ে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, এই ঘুষখোর বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন, অমাল্লামি হাক্কুম বিমান জালাল্লাহ ফাউলাই তাহমুল জালিমুন বলেছেন, কারণ জুলুম করে ফেললো। একজন নির্দোষী লোক আরেকজন দোষী, বা একজনের জমি আরেকজনকে কি করিল? জমি দিয়ে দিল, জমি অলা জমি পেল না, কি জন্য? ঘুষ খেয়ে জালেম। কিন্তু তার বিশ্বাস আছে যে না এটা জুল, বিশ্বাস আছে, জায়েজ মনে করে না। আর ফাসেক বলা হয়েছে যারা কোরআন এবং হাদিস কমের পক্ষে, কম পক্ষে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে আর বলে আমরা পারছি না, আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে, আমাদের জন্য ওই শক্তিশালী দেশগুলি পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা পারছি না, তারপরেও তারা কি, যদিও তাদের ইমান মজবুত থাকে, এক্ষেত্রে মোনাফেক না, কপটতা নাই, মানে অন্তর ঠিক আছে ইসলামের ওপর, ইমানের ওপর, কোরআনের ওপর, হাদিসের ওপর, নবীর মহাব্বতে, তারপরেও পারছি না, আমাদের উপর জবরদস্তি চাপ সৃষ্টি করা হচ্ছে, কি করব আমরা? তারপরেও আমাল্লাম ইয়াহকুম ইমান জালাল্লাহ ফাউলাইকা হোমুল ফাসেকুন, এরা ফাসে পাপিষ্ট গুনাহগার কাবীরা গুনাহ করছে। তা হয় পারে পারবে, আর না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে। তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আর না হলে যেসব বীর মুজাহিদরা পারবে, যাদের ইমানি শক্তি আছে, আমরা পারবো এই বাতিল শক্তিগুলির মোকাবেলা করতে, এবং আমরা কোরআন এবং সুন্নাহর আইন পরিচালনা করতে, তাদেরকে আগে বেরিয়ে দেবে, যে আমরা পারছি না, আমাদের ইমানের দুর্বলতা জানা আপনারা করে। শুরুতে আরেকটি কথা বলেছিলাম, এই তাগুতের বিধান অর্থাৎ মানবরচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে, তৈরি করে, তারা তাগুত এবং তারা বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটাও শুনে নেন, আইন তৈরি করার বলতে না না কোরআনের উপর ইমান আছে, চলল কথা, কোনো অপেক্ষা, কোনো মনে আছে কি করে আপনার কোরআনের উপর ইমান আছে আর আইন তৈরি করছেন? আমাকে যদি বলা হয় যে দেশের সংবিধান তৈরি করুন, অথচ আমি কোরআন হাদিস সম্পর্কে জানি, আর আমি বলবো যে না আমি মুসলমান, চলবে? গ্রহণযোগ্য হবে কথা? কেন? আমি নিজে আইন তৈরি করছি, আল্লাহ না করে। তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন করলো, সংবিধান তৈরি করলো, তারা নিঃসন্দেহে তাগুত এবং কাফের, কারণ তারা আইন তৈরিকারী, লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে, ফেরাউনি কাজ তারা করে। আর এক দল আইন তৈরি করেনি, কিন্তু সেই মানবরচিত আইন দিয়ে বিচার করছে। এই আগের যে তফসিল বিস্তারিত কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা কি জন্য কোরআন হাদিসের সমান, ইসলামী বিধানের সমান মনে করছে, না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে, না কোরআন এবং হাদিসের প্রতি ইমান আছে কিন্তু আমরা পারি না, বাধ্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ইয়ে নেই, ক্ষমতা নেই, কাফের জালেম ফাসেক হবে এই ক্ষেত্রে। আর আরেক দলের কথা বলেছিলাম, জনসাধারণ, দেশে যে কোর্ট কাছারি রয়েছে, আদালত রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি রয়েছে, আপনাকে কোনো কেসের ক্ষেত্রে যেতে হচ্ছে, আপনার কারোর সাথে বিবাদ জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বা যে কিছু নিয়ে হোক না কেন, আপনাকে সেখানে যেতে হচ্ছে। এখন কি আপনি বললেন এখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, আমি ওখানে যাব? অথচ আপনি আসামি অথবা বাদী, আর আপনার এই ন্যায্য হক কোরআন সুন্নাহর আলোকে যদি হাসিল করতে হয়, আপনি আলেম ওলামাদের দিয়ে বিচার করেও পারবেন না, আপনাকে কোর্টের আশ্রয় নিতে হবে। যেখান থেকে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে সেই কোর্টে যাবেন না, যাবেন না,
এই ক্ষেত্রে অল্প কিছু আলেমরা বলেছেন না যাবেন, আপনার হক ছেড়ে দেন, তারপরে আপনি মানবিক যদি বিধান দিয়ে যে কোর্ট ফয়সালা করছে সেখানে আপনি কেস নিয়ে যাবেন না। কিন্তু এই কথাটি ঠিক নয়, ন্যায্য হক আপনার 50 বিঘা জমি চলে যাচ্ছে আর এর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফয়সালা হবে হয় সেখানে, সেই জন্য আপনার ন্যায্য হক নেওয়ার জন্য যাবেন না। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছেন, তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো, আপনি কেস করলে জানছেন যে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করলে আমি এই চাকরিটা পেয়ে যাবো, তাহলে আপনি কি চাকরি নেওয়ার জন্য যাবেন না? অথচ কোর্ট হচ্ছে ইসলামিক আদালত নয়, অন ইসলামিক আদালত, তারপরে না যাবেন আপনি সেখানে গিয়ে যে ফয়সালাটা নিলেন সেটি আপনার জন্য জায়েজ, যদিও সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, কারণ যে হককে আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক, ঠিক না? ন্যায্য হক জমি আপনার, টাকা আপনার, চাকরি কি আপনার, আপনি এর যোগ্য, সেজন্য আপনি এই রকম বিচার নিতে পারবেন, কারণ এর আমরা ভুক্তভোগী, কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে, কখনো আসামি হয়ে যেতে হবে, কখনো বাদী হয়ে যেতে হবে, ঠিক না? সুতরাং আমাদের জন্য জায়েজ রয়েছে সন্তুষ্টি প্রকাশ করা, ইসলামের বিরুদ্ধে যদি ফয়সলা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়েজ নয়, সন্তুষ্টি প্রকাশ করা জায়েজ নয়। হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সঠিক মুমিন হতে পারবে না, সঠিক মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছি, তিনি বলছেন তার যতক্ষণ অনুসারী না হয়ে যাবে সেই ব্যক্তির, যে ব্যক্তি মুমিন হতে চায় সেই ব্যক্তির প্রবৃত্তি, সেই ব্যক্তির প্রবৃত্তি, তার মনের চাহিদা, মনের কামনা, মনের বাসনা কি হয়ে যাবে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন তার অনুসারী না হয়ে যাবে, হাতে এখন হাওয়াহু, তার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে কি, তাবান অনুসারী, লেমা যে তবেহি, ওই বিধানের যে বিধান আমি নিয়েছি, আমার আনিত বিধানের যতক্ষণ পর্যন্ত অনুসারী না হয়ে যাবে কোন ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি লা ইউমিন, মুমিন হতে পারবে না। কি বোঝা গেল এই হাদিস দ্বারা? যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে তা কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শেষ বিধান, যে বিধানের পর আর কোনো নতুন বিধান আসবে না, যেই নবী রাসূলের পর আর কোনো নবী রাসূল আসবে না, তার উপর নাজিল হয়েছে যেই বিধান, আল কোরআনের বিধান, আসমানি বিধান, লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, সেই বিধান আল্লাহ নাজিল করেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, খাতাবুন নবীন সাইয়্যিদুল মুরসালিনের উপর, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই আনিত বিধানের অনুসারী যতক্ষণ না হয়ে যায় মানুষের মনের চাহিদা কামনা বাসনা প্রবৃত্তি, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না। সে ব্যক্তি সমস্যার ক্ষেত্রে হোক, পারিবারিক সমস্যার ক্ষেত্রে হোক, সামাজিক সমস্যার ক্ষেত্রে হোক, আর অর্থনীতির ক্ষেত্রেই হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের অনুসারী মানুষের মনের কামনা বাসনা না হবে, মানুষের মন অনুসরণ করবে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধান, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ মহানাল্লাহ ইরশাদ করেছেন, যা তোমাদের জন্য নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি প্রতিপালক, তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, সেই বিধানের কি করো, অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সেই বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অন্য কোন অভিভাবক, অন্য কোন বিধান রচনাকারীর অনুসরণ করিও না। তাহলে আল্লাহর নাজিলকৃত বিধান, রাসূলের আনীত বিধান ছাড়া অন্য কোন মানবরচিত বিধান, মানুষের তৈরি করা আইন কানুনের যারা অনুসরণ করলো তারা মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসটি রয়েছে ইবনে আবি আসিমের একটি হাদিসের কিতাব রয়েছে আস-সুন্নাহ, কিতাবের নাম হচ্ছে কিতাব আস-সুন্নাহ, ইমাম ইবনে আবি আসিমের সেই কিতাব রয়েছে, ইমাম নবী রহমতুল্লাহ আলাই সেই কিতাবটি তার একটি, সেই হাদিসটি তার একটি কিতাব রয়েছে আল-হুজ্জা নামক কিতাব, সেই আল-হুজ্জা কিতাবে উল্লেখ করেছেন,
কারণ নবী রহমতুল্লাহ আলী বলছেন হাদিসুল সহি, এই হাদিসটি হচ্ছে সহি হাদিস,